এটাকে বড় করে কেন দেখো, এটাকে এত সম্মান কেন দাও তোমরা? তখন তারা বলেছে যে আসলে এই দিনটা তো সম্মানিত দিন, আর সম্মানিত দিন এই জন্য যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আযাদ দিয়েছে। তো এতটুকুই আমরা আসলে হাদিস থেকে যতটুকু বুঝেছি বা আমরা যতটুকু বুঝতে পারছি, এইভাবেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এখন আসলে সঠিক বাস্তবতা আল্লাহ ভালো জানেন, এটা তো আমরা এতটুকু জানলাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আগের থেকেই জানতেন তাহলে প্রশ্ন করার কোনো অর্থ ছিল না। আর আপনার প্রশ্ন একেবারে জায়গা মতো সুন্দর প্রশ্ন করেছেন, এবং এটা একটু খটকা আপনার যে অন্তরে বেঁধেছে এটা অযৌক্তিক নয়, এটা যুক্তিক খটকা। জি জাহাঙ্গীর ভাই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জাহাঙ্গীর ভাই আর একটা প্রশ্নের অংশ কিন্তু ভুলে গেছেন, সেটা হলে এই প্রশ্নটা উনি আগে একবার করেছিলেন, সেটা হলে যে আসলে তাহলে বোঝা গেল যে কোন বিষয় নিয়ামত পেয়ে কোন শুক্রিয়াতান যদি নফল সিয়াম যদি পালন করে এটা যদি বৈধ হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি যেই দিনে নবুয়ত পালেন, তিনি যেই দিনে আগমন করলেন, ওনার আগমনকে কেন্দ্র করে আমরা যদি শুক্রিয়াতান কোন ইবাদত করি তাহলে সেটা বৈধ হবে কিনা? কি জাহাঙ্গীর ভাই আমার প্রশ্ন ঠিক আছে? জি জি, কিন্তু আমার মনে হয় এটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম বইলা জান নাই আমাদেরকে করতে, এই জন্য আমরা করি না। জি জি, কিন্তু আপনার এই প্রশ্ন মনে আছে, তো এর উত্তর হিসাবে যেহেতু অন্য কারো প্রশ্ন এটা হতে পারে যে আসলে তো আমরা তো এটাই জানলাম যে শুক্রিয়াতান শ্যাম পান করেছে, তাহলে আমরা যদি শুক্রিয়াতান আমাদের দিবসকে কেন্দ্র করে শ্যাম পান করি তাই নাকি, এটা করা যাবে কিনা? তা আসলে আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম ইহসানান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা ফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আহলেদিস আন্দোলন বাংলাদেশ সৌদি আরব শাখা কর্তৃক আয়োজিত আজকের আশুরা মুহাররম প্রশ্নোত্তরে অংশগ্রহণকারী দর্শক ও শ্রোতা ভাইদের প্রথমত স্বাগত জানাই। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকে মুহররম মাস কেন্দ্রিক বিভিন্ন সুন্নাহ বহির্ভূত কাজকর্ম হয়ে থাকে, সেই সময়ে আল্লাহর ফজল ও করমে আপনাদেরকে সঠিক বিষয়টি অবহিত করার জন্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ প্রবাসী সৌদি আরব শাখা কর্তৃক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে। আমরা শিরোনাম করেছি আশুরায় মুহাররম কেন্দ্রিক প্রশ্নোত্তর পর্ব। আজকের প্রশ্নোত্তরের পর্বে উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শেখ হাফেজ মোহাম্মদ আখতার মাদানী হাফেজাহুল্লাহ, বাংলা পিস টিভি বাংলার বিশেষ আলোচক, এবং আল কাসিম আল খাবরা ইসলামিক সেন্টারের সম্মানিত বাংলা বিভাগের দাই, তিনি আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমাদের সামনের প্রশ্নগুলির উত্তর উনি দিবেন ইনশা আল্লাহ আজিজ। দর্শক শ্রোতা ভাইদের অবগতির জন্য জানাতে চাই, আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সিস্টেমে গিয়ে হ্যান্ড রাইজ করবেন, যাকে অনুমতি দেওয়া হবে তিনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সব শেষে। অতএব আজকে আমরা পরিচিত হই শেখ হাফেজ মোহাম্মদ আখতার মাদানী ভাইয়ের সাথে, ফলে তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফযিলাত শেখ। আল্লাহ মাশাআল্লাহ শেখ। জি শেখ, আমরা জাযাকুমুল্লাহ খায়রান। আমরা মুহররম মাস আসলেই মুসলিম মিল্লাতের মাঝে, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলিমদের মাঝে একটি রব রব আওয়াজ আসে
যে আশুরাই মহরম, আশুরাই মহরম, আশুরাই মহরম বলতে আমরা শুধুমাত্র দৃষ্টি নিয়ে যাই কারবালার দিকে, কিন্তু আমরা আসলে এর বাস্তবতা জানি না। অতএব আজকে কয়েকটি প্রশ্নের মাধ্যমে এর বাস্তবতা স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। সম্মানিত শেখ, প্রথমত আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে আশুরাই মুহররম কেন বলা হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আহলেহাদিস আন্দোলন প্রবাসী সৌদি আরব শাখাকে সমসাময়িক আজকের এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক যেন ওনাদেরকে উত্তম বদা দান করেন। তার সাথে সাথে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বিভিন্ন শাখা থেকে এবং দেশ বা দেশের বাইরে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দিনের জন্য কবুল করে নেন। প্রশ্নের উত্তর যেটা সেটা হলো এই, আসলে আশুরাই মুহররম, যেটা মুহররম বলতে মুহররমের মাস, আর আশুরা শব্দ মিন আশার, আশারা থেকে, আর আশুরাই মুহররম বলতে বোঝানো হয়েছে আশুরা হুয়াল ইয়াউমুল আশির মিনাল মুহররম, মুহররমের দশম তারিখকে ইয়াউমে আশির বলা হয়। ঠিক তেমনি মুহররমের ১৩ তারিখকে বলা হয় আত্তাসুন, নবম এবং দশম তারিখ। তো ১০ তারিখ, মুহররমের ১০ তারিখকে আশুরার নামকরণ করা হয়েছে, যেহেতু আশার মানে ১০। আর এর মূল যেটা কারণ সেটা হলেই যে এই ১০ দিনেই ১০ তারিখে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাম এবং বানী ইসরাইলকে তার শত্রু ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন। এই নাজাত পাওয়ার শুকরিয়া হিসাবে মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেছেন, এবং সেই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত এই সিয়ামের সিলসিলা চলে আসতেছে। এই কথাটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় তিনি বলেন, আদিমান নবী সাল্লাল্লাহু সাল্লাম আল মদিনা আরআল ইয়াহুদ তাসুম ইয়াউম আশুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় আগমন করলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করে। তিনি জিজ্ঞাসা করেন, মা হাদা, এটা কি কি কিসের সিয়াম এটা? কালু, তারা তখন বলল, হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু নবী ইসরাঈল বনি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামাহু মূসা। তারা উত্তর দিল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে এবং মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন ফেরাউন থেকে, এই জন্য মূসা আলাইহিস সালাম তিনি নিজে শ্যাম পালন করেছেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি শ্যাম পালনের নির্দেশ দিয়েছেন। তো সেখান থেকেই মূলত এই আশুরার শুরু, আশুরার শুরু, এবং ওই দিন থেকে ইহুদিরা শ্যাম পালন করে আসছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জানতে পারলেন তাদের এই শ্যাম পালনের কারণ, তখন তিনি বললেন, আনা আহাক্কু বি মূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মুসার বিষয়ে আমি হক বেশি রাখি। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তিনি যেরকম আল্লাহর প্রেরিত নবী রসুল, আমিও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল। অতএব তিনি যদি শুকরিয়াতান শ্যাম পালন করে থাকেন তাহলে আমিও ইনশাল্লাহ এই দিনে শ্যাম পালন করব। তাহলে এই শ্যামের সূত্রটা সেই দিন থেকে এখন পর্যন্ত চলে আসতেছে, এজন্য এই দিনকে বলা হয় ইয়াউম আশুরা। জাযাকাল্লাহ খায়রা। জাযাকুমুল্লাহু খায়রান, অনেক সুন্দরভাবে সুন্নার আলোকে উত্তরটি আমরা পেয়েছি যে আশুরাই মুহররম কেন বলা হয়ে থাকে, সাথে আরেকটুও পেয়ে গেছি আমরা যে এই দিনে সিয়াম কেন কবে থেকে চালু হয়েছে সেটাও পেয়ে গেছি। অতএব আশুরা আমরা কেন আশুরা সিয়াম পালন করবো এটি মনে হয় আর দরকার নাই, আশা করি বোঝা গেছে যে আমরা মূসা আলাইহিস সালামের নাজাত পাওয়ার
কারণে তিনি যে সিয়াম পালন করেছিলেন ওই সূত্র ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, সেজন্য আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শেখ। দ্বিতীয় আমরা আরেকটি বিষয় জানতে চাই, আশুরা মুহাররমের সিয়াম পালন করলে সুন্নাহ মোতাবেক কি ফজিলত রয়েছে? জাযাকুমুল্লাহ খাইর। আসলে আশুরার সিয়ামের গুরুত্ব দুই ক্ষেত্রে, একটি হলে যেমনটা আমরা জানলাম যে মুসা আলাইহিস সালাম তিনি সুকিয়াতান সিয়াম পালন করেছেন, আর একটি বিষয় সেটা হলে যে আসলে এই সিয়ামটি ওই যুগ থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজানের সিয়াম পালন, রমজানের সিয়াম ফরজ হওয়া পর্যন্ত এটা কিন্তু উম্মতের উপর ওয়াজিব ছিল, জরুরি ছিল, অপরিহার্য ছিল। তারা সুকিয়াতান সিয়াম পালন করলেও তাদের প্রতি এই সিয়াম পালন করার বিশেষ নির্দেশনা ছিল। এই জন্য বলা যায় যে এই সিয়ামটি পূর্বে আসলে উম্মতের উপর, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনিও মদিনায় আগমনের পূর্বে এবং রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে পর্যন্ত তিনিও এই সিয়াম পালন করে আসতেছিলেন। হ্যাঁ, এটা এটা আইয়ামে জাহিলিয়াতেও এটা তারা করে আসতেছিলেন। আর এই সিয়ামের ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে আফজল সিয়ামি বাদা সিয়াম রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মুহাররমের মাসের সিয়াম যেটা, এটা এই মুহাররম মাসের সিয়াম রমজানের পরে সবচাইতে উত্তম ফজিলতপূর্ণ সিয়াম হলো এই মুহাররম মাসের সিয়াম। এবং এর সওয়াব সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, আন সিয়ামি ইয়াউমি আশুরা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সিয়ামি ইয়াউমি আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তো তিনি উত্তর দিয়েছেন যে আনা আহতাসিবু আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু, আমি আশা রাখি যে আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আর একটি বর্ণনা আছে মুসলিমের বর্ণনায়, ইউকাফিরাস সানাতাল মাদিয়া, যে তিনি অতীতের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। এখানে গুনাহ মাফ করা বলতে সাগীরা গুনাহ। তো এই আশুরার সিয়ামের এই বিশেষ গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, যেমনটি আমরা পূর্বের হাদিসে শুনলাম যে তিনি যখন জানতে পারলেন যে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, তো তিনি তখন বলেছিলেন যে আনা আহাক্কু বি মুসা মিনকুম, হ্যাঁ, আমি মুসার চাইতে হকদার, মুসার সাথে তোমাদের সাথে হকদার বেশি রাখি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও সিয়াম পালন করেছেন এবং উম্মতদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন। তো এই জন্য এই সিয়ামটি রমজান ফরজ হওয়ার পর পরে উম্মতের জন্য এটা মোস্তাহাব হয়েছে, মোস্তাহাব। যদি সিয়াম পালন করে তাহলে অবশ্যই তারা সওয়াবের অধিকার হবে, আর যদি তারা সিয়াম পালন না করে তাহলে গুনাগার হবে না, গুনাগার হবে না। এই মর্মে আশার জি আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কানা ইয়াউম আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, যে কুরাইশগণ আইয়ামে জাহিলিয়াতে ওনারা আশুরার দিবসে তারা শ্যাম পালন করতেন, ওকানা নবী সাল্লাল্লাহু সাল্লাম ইয়াসুমুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনিও শ্যাম পালন করতেন, ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন মদিনা আগমন করলেন তখন তিনি এই সিয়ামের বিষয়ে কারণ জানলেন এবং উম্মতদেরকে অবহিত করলেন এবং তিনি নিজে সিয়াম পালন করেন এবং সিয়াম পালন করার নির্দেশ দিলেন। ফালাম্মা নাযালা রমাদান, এরপরে যখন রমজানের সিয়াম যখন ফরজ করা হয়েছে, কানা মান শাআ সামাহু ওয়া মান শাআ লা ইয়াসুমহু, তখন উম্মতদের জন্য যেটা হয়েছে সেটা হলে যে যে ব্যক্তি চাইতো তারা সিয়াম পালন করত, আর যে চাইতো সে সিয়াম ভঙ্গ করত। তার মানে হলে যে এটা পূর্বে ওয়াজিব ছিল আর পরবর্তীতে এটা ইখতিয়ারি হয়েছে, মোস্তাহাব হয়েছে, কিন্তু শরীয়ত বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে যেহেতু এই সিয়ামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে পিছনের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য উম্মতদের উচিত উচিত যে এই দিবসকে, এই দিবসের ফজিলতকে সামনে রেখে এবং এর গুরুত্ব বুঝে যেন তারা এই এই দিবসে যেন সিয়াম পালন করে। এর সাথে সাথে আরেকটি কথা একটু যোগ করব, সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই দশম মুহররমের সিয়াম পালন করার যখন আকাঙ্ক্ষা করলেন, তখন সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, তো ইহুদিরাও তো এই দিনে সিয়াম পালন করে, তো আমরাও যদি এই দিনে একই দিনে সিয়াম পালন করি তাহলে তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। আর এই প্রশ্নের কারণটা হলো এই যে আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তব জীবন থেকে আমরা অনেকগুলি বর্ণনা পাই যে তিনি
অনেক ক্ষেত্রেই এমনকি একটা জায়েজ এবং বৈধ বিষয়েও তিনি সবসময় ইহুদ এবং নাসারাদের বিরোধিতা করতে বলেছেন এবং তাদের বিপরীত পথে চলতে বলেছেন, যার জন্য আমরা সুরায় ফাতেহার মধ্যে আমরা কেউ দোয়াও করি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, যে আমরা ইহুদ এবং নাসারাদের পথে আয় আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক ক্ষেত্রেই ইহুদ নাসারাদের বিরোধিতা করতে বলেছেন, যেমন তিনি বলেছেন যে কাতালাল্লাহু ইহুদ ইত্তাখাদু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, বলছেন যে আল্লাহ পাক ইহুদিদেরকে হত্যা করুক যে তারা তাদের আম্বিয়াদের কবরকে মসজিদ বানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছে যে তোমরা আম্বিয়া সম্পর্কে ইহুদ নাসারাদের মতো তোমরাও তোমাদের নবী এবং আউলিয়া সম্পর্কে বাড়াবাড়ি করো না এবং তাদের কবরকে তোমরা সেজদার জায়গা বানাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনা বলেছেন যে ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিগুন ফাখালিফুহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইহুদিরা এবং নাসারা তারা সাদা দাড়িকে বা সাদা চুলকে তারা রঙিন করতো না, তোমরা তাদের বিরোধিতা করে তোমরা তোমাদের এই সাদা চুলটাকে মেহেন্দি দিয়ে তোমরা রঙিন করো বা এটাকে পরিবর্তন করো। তো এরকম অনেক বর্ণনা আছে, আমি আজকে সবগুলি বলবো না, শুধু ইঙ্গিত এতটুকু দেবো, সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উম্মতদেরকে এইভাবে প্রশিক্ষণ দিয়ে এসেছিলেন যে তারা যেন প্রত্যেকটা কাজে ইহুদিদের বিরোধিতা করে, এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তো তাহলে আমাদের সিয়াম তো তাদের সঙ্গে মিলে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে লাইন বাকীতু লা আসুমান্না তাসে, যে আমি যদি জীবিত থাকি তাহলে লা আসুমান্না তাসে, আমি তাহলে আমি নবম দিনেও সিয়াম পালন করব। তার মানে হলো যে এই সিয়ামের যেটা মূল ফজিলত সেটা হলো দশম মহরমের সিয়াম পালন করলে সেই ফজিলতটি পাওয়া যাবে, কিন্তু আরেকটি সিয়াম তার সাথে পালন করে ইহুদিদের বিরোধিতা করলে তাহলে এটা ইহুদিদের বিরোধিতা করার কারণেও সে আলাদা সওয়াব পাবে, এবং এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই জন্য পরিপূর্ণ সুন্নত এবং উত্তম নিয়ম মহরমের সিয়াম পালন করা, আশুরা সিয়াম পালন করা, সেটা হলেই 9-10, যেহেতু এই দুটি শব্দ বিশুদ্ধ বর্ণনা থেকে পাওয়া যায়, বিশুদ্ধ বর্ণনা থেকে পাওয়া যায়। আর আরেকটি হলো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, সেই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে কেহ যদি 9-10 রাখে তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এটা প্রমাণিত, এটা উত্তম বেশি, কিন্তু কেউ যদি 9 না রেখে 10-এর সাথে 11 মিলিয়ে নেয় তাহলে যেহেতু এর মাধ্যমে বিরোধিতা হয়ে যাচ্ছে তাহলে এটাও করা যেতে পারে, এটাও করা যায়। আচ্ছা, এই মর্মে আরেকটি বর্ণনাও পাওয়া যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে তোমরা ইহুদ এবং নাসারাদের বিরোধিতা করো, বলছেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদ খালিফুল ইহুদ ইহুদিদের বিরোধিতা করো, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, তোমরা তার আগে একদিন অথবা তার পরে একদিন সিয়াম পালন করো। এই হাদিসটি ইমাম আহমদ এবং ইবনে খুজাইমা রাহিমাহুমুল্লাহ ওনারা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু হাদিসটি যায়েব, আলবানী রাহমাহুল্লাহ হাদিসটাকে যায়েব বলেছেন। ঠিক এই একই হাদিস আবার কোন কোন বর্ণনায় এইভাবে এসেছে যে সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, যে তোমরা তার একদিন আগে এবং একদিন পরে সিয়াম পালন করো। তো যাদের কাছে এই দুই হাদিস, অনেকে এটাকে হাসান বলেছেন, কেউ কেউ এটাকে সহি বলার চেষ্টা করেছেন, যেমন অনেকে সহি বলেছেন, যে যারা এটাকে সহি বলেছেন ওনারা বলেছেন যে এই মহরমের সিয়াম পালন করার যে কয়েকটি মারাতেব আছে, স্তর আছে, সেই স্তর হলোই যে হয় 9-10 রাখবে অথবা 9-10-11 রাখবে, অথবা এই হাদিসের আলোকে সোম ইয়াওমান কবলাহু ওয়া ইয়াওমান বাদহু, এখানে ওয়াও আও নাই, তো তারা বলছেন যে 9-10-11 যদি কেউ রাখে তাহলে সেটাও হবে। কিন্তু অন্যান্য ওলামা একরাম বলছেন যেহেতু হাদিস বিশুদ্ধ নয় সেহেতু বেশি উত্তম 9-10 সিয়াম পালন করা, তবে যেহেতু ওলামা একরাম আমরা বলছেন যে মূল উদ্দেশ্য যেহেতু বিরোধিতা করা, সেহেতু 10-11 যদি মিলে নেয় তাহলে বিরোধিতা হবে কোনো সন্দেহ নাই, কিন্তু এই বিরোধিতার মর্মে যে হাদিসটি আছে হাদিসটি জঈফ, এটা আপনাদের অবগতির জন্য জানালাম। আর আরেকটি বিষয় সেটা হলো এই যে কোনো ব্যক্তি যদি শুধু 10 তারিখে সিয়াম পালন করে তাহলে ওই ব্যক্তি কি এই আশুরার ফজিলত কি সে পাবে কিনা, এই মর্মে ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ উনি বলছেন যে আসলে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেও আকাঙ্ক্ষা করেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই 9টাকে মিলিয়ে
ইহুদিদের বিরোধিতা করব। অতএব পরিপূর্ণ সুন্নত হলো এই যে নয় দশ রাখলেই সেটা পরিপূর্ণ সুন্নত আদায় হবে। তবে তিনি বলছেন ওয়ালাকিন লাউ আন্না ইনসানান লাম ইয়াস্তাতি' সাওম আশুরা ইল্লা ওয়াহদাহু, তবে কোনো ব্যক্তি যদি অপারকতার কারণে সে কোনো ওজুর শরীয়ে ওজুরের কারণে একদিনের বেশি তার জন্য শ্যাম পালন করা সম্ভব নয়, এরকম যদি হয়ে যায় তাহলে ওই ব্যক্তি যদি শুধু দশ তারিখে শ্যাম পালন করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকের দরবারে তার শ্যাম কবুল হবে এবং সে সওয়াব থেকে মাহরুম হবে না, বঞ্চিত হবে না। তবে যাদের সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তার অবশ্যই পরিপূর্ণ সুন্নত পালনের উদ্দেশ্যে নয় এবং দশ যদি রাখে তাহলে এটা সবচাইতে বেশি উত্তম। জাযাকাল্লাহ শেখ। জাযাকুমুল্লাহ খায়রান শেখ, আমরা অনেক তাত্ত্বিক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আশা করি দর্শক এবং শ্রোতা মন্ডলী এর থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ আজিজ। শেখ, আপনার আলোচনা থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে আশুরায় মুহাররমের সিয়াম এবং কারবালার মর্মান্তিক ঘটনা এর মধ্যে কোনো সম্পর্ক নাই। কারবালার মর্মান্তিক ঘটনা মুসলিম জীবনে একটি কালো অধ্যায় বা দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সিয়ামের সাথে আশুরার ঘটনার কোনো, কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই বলে আপনার আলোচনা থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আরেকটি বিষয়, আশুরা দিবসকে কেন্দ্র করে অর্থাৎ আশুরায় মুহাররমকে কেন্দ্র করে অনেক মানুষকে দেখা যায়, বিশেষ করে আমাদের ভারতবর্ষে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কল্পিত কবর তৈরি করে তা জিয়ারত করে এবং হাই হুসেন করে থাকে। তো এরকম কল্পিত কবর বানানো এবং তাতে জিয়ারত করা এবং মাতম করার ইসলামে এর বৈধতা কি একটু যদি বলতেন। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ যদিও বলেছেন যে স্পষ্ট হয়েছে, কিন্তু তারপরে আমি আরেকটু স্পষ্ট করতে চাই। সেটা হলে ইতিমধ্যে আমাদের আলোচনা থেকে এই জিনিসটা স্পষ্ট নিঃসন্দেহ হয়েছে যে আসলে এই আশুরার সাথে যেটা ইতিহাসের সম্পর্ক এবং আশুরার সাথে যে করণীয় বিষয় সিয়াম পালনের যেটা সম্পর্ক, এই সম্পর্কটা একটা বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরায়েলকে ওই দিনে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে নাজাত করেছে, এই জন্য তারা সুক্রিয়াতান সিয়াম পালন করেছে। কিন্তু পরবর্তীতে আরেকটি এই দশে মহরমের দশ তারিখেই আরেকটি মর্মান্তিক ঘটনা যেটা আপনি উল্লেখ করলেন এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে, সেটা কি? সেটা হলো যে কারবালা ময়দানে, ইরাকের কারবালা ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। সেটাও ছিল কিন্তু মহরমের দশ তারিখে। তো এই ঘটনার ঘটনাটা ঘটার পরে মুসলিম সমাজের ভিতরে এক শ্রেণীর মুসলমান যারা একটু আহলে বাইত সম্পর্কে একটু বাড়াবাড়ি বেশি করে, হুলু করে, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সম্পর্কে তারা অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি আকিদা রাখার কারণে তারা কিন্তু ওনার এই শাহাদতের বার্ষিককে কেন্দ্র করে তারাই মহরমের দশ তারিখে আরো অনেক কিছু কর্মকাণ্ড তারা শরীয়তের নাম দিয়ে করে থাকে, যেই কাজের কিন্তু শরীয়তের সাথে কোনো সম্পৃক্ত নাই। তো এখানে আমি প্রথমে যে কথাটি বলবো সেটা হলো এই যে আমরা যে আশুরার সিয়াম পালন করব এবং এই আশুরার সিয়ামের সাথে যে ঘটনার সম্পর্ক যেটা আমরা জানলাম, এটাই শরীয়তের সঠিক ধারণা এবং শরীয়তের সঠিক শিক্ষা। কিন্তু এর সাথে অর্থাৎ এই সিয়ামের সাথে এবং আশুরার দিবসের ফজিলতের সাথে নিঃসন্দেহে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শহীদ হওয়ার কোন রকম সম্পর্ক নেই। কারণ এই সিয়ামটি পালন করা হচ্ছে মুসা আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে, রমজান ফরজ হওয়ার পূর্বেও এবং পরেও, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিঃসন্দেহে এই মুহররমের দশ তারিখে তিনিও সিয়াম পালন করতেন। তো ওনাকে যে শহীদ করা হয়েছে এটা নিঃসন্দেহে মুসলিমের একজন মুসলিমদের জন্য বা ইসলামের ইতিহাসে এটি একটি মর্মান্তিক ঘটনা এবং দুঃখজনক ঘটনা, যেটা প্রত্যেক মুসলমান শুনলেই তার মনে এটা ব্যথা জেগে ওঠে এবং তারা এটা এটাকে মানে মর্মান্তিক ঘটনা বলেই তারা বিশ্বাস করে। কিন্তু এটা ঘটেছে বলে অনেকে মুসলমান তারা মনে করে যে এই আশুরার সম্পর্কটা হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন কারবালার সাথে আছে।
কিন্তু যদি কেউ এটা মনে করে তাহলে তার এই মনে করাটা কিন্তু শরীয়ত পরিপন্থী কাজ হবে, এরকম বিশ্বাস করাটাই ঠিক হবে না। এবং এটাকে কেন্দ্র করে মুসলিম সমাজের ভিতরে যা কিছু কর্মকাণ্ড করছে তার ভিতরে, যেমন শেখ আপনি যেটা উল্লেখ করলেন যে হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর ওনার কবর একটা কল্পনিক কবর বানিয়ে সেটাকে সামনে রেখে তারা যে কর্মকাণ্ডগুলি করে, তো নিঃসন্দেহ এই কাজগুলি শরীয়ত পরিপন্থী এবং এগুলি কাজ শরীয়ত সাপোর্ট করে না, সাপোর্ট করে না। এই জন্য যে দেখুন হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদত বর্ণনা করেছেন এবং ওনার উপর ওনাকে জুলুম করে শহীদ করা হয়েছে, তো যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে শাহাদতের মর্যাদা পেয়ে যান, যে যত বেশি মাজলুম হবেন, যার উপর যত বেশি নির্যাতন করা হবে সে অত বেশি জান্নাতে তার মর্যাদা বেশি সুউচ্চ মর্যাদা সম্পন্ন হবেন। তো আমরা আশা রাখি যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদত বর্ণনাই করেছেন এবং তিনি সাইয়্যিদু শাবাবি আহলি জান্নাহ, জান্নাতের যুবকদের তিনি সর্দার হবেন এবং তার এই শাহাদতের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে আরো উঁচু মর্যাদা দান করবেন। কিন্তু যেই এক শ্রেণীর মানুষেরা ওনার এই শাহাদতকে কেন্দ্র করে ওনার এই দিবসটাকে শোক দিবস হিসাবে মানায়, শোক দিবস হিসাবে মানায় এবং সেই শোক দিবস হিসাবে মানাতে যে যে কর্মকাণ্ডগুলি করে, যেমন তারা নিজের শরীরে ইয়া হোসাইন শোক মানাতে যে তারা ওনা মানে ইয়া হোসাইন হোসাইন রাজিয়াল্লাহুকে ডাকে, গায়রুল্লাহর সাথে গায়রুল্লাহর নেদা করে তারা এবং তাদের নিজের শরীর রক্তাক্ত করে চাকু দিয়ে কাটে, তার সাথে সাথে তারা মাতম করে নিজের শরীরে নিজে আক্রমণ করে মারে। যদিও আমরা যদি শরীয়তের দিকে তাকিয়ে দেখি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু এইভাবে মাতম করতে নিষেধ করেছেন এবং এমনকি শোক মানানোর যেটা নির্দেশনা দিয়েছেন সেটাও কিন্তু 3 দিনের বেশি কাউকে শোক মানতে নিষেধ করেছেন। আমার মনে হয় প্রশ্ন পরে আবার আসবে, তো আমি আর ওই দিকে যাবো না। আমি এখানে যে কথাটা বলবো সেটা হলো যে এই মহরম কেন্দ্রিক যেগুলি কর্মকাণ্ড করা হয় তার মধ্যে একটি কাজ শেখ উল্লেখ করেছেন যে তাজিয়া বানানো হয় এবং হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া দুলদুল ঘোড়া বানানো হয় এবং সেটা নিয়ে মানুষেরা রাস্তাঘাটে ঘোরে এবং তার কবর বানিয়ে সেটাকে তারা ইবাদত বন্দী করে। এই সবগুলি কর্মকাণ্ড ইসলাম শুধু সাপোর্টই করে না, এটাকে ইসলাম শরীয়ত পরিপন্থী নয়, বরং এটা শিরিক পর্যায়ে, এটা শিরিক পর্যায়ে। এই জন্য যে সমস্ত মুসলিমরা আবেগ বশত হয়ে তারা ইসলাম মনে করে এই কর্মকাণ্ডগুলি করছে, তাদের উচিত যে আসলে ইসলামের সঠিক ইতিহাস জেনে সঠিক ইসলামটাকে তারা মেনে সেটা যেন পালন করে আর এই বানাওয়ার জিনিস থেকে তারা যেন নিজেকে দূরে রাখে, অন্যথায় এই আমল দ্বারা তারা উপকৃত হবেন না, বরং তারা তাদেরকে এই আমলই তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জি শেখ, আমার মনে হয় প্রশ্নটা একটু কল্পিত কবর তৈরি করা ইসলামে বৈধ নয় এবং এটা শিরকের পর্যায়ে, স্পষ্ট শিরকের বিষয়, কারণ যেহেতু কবর পূজার সামিল এটা। আরেকটা বিষয় হচ্ছে যে যে কবরে কোনো মৃত লাশ নাই অযথা কবর বানিয়ে, এটা আরো আরেকটা খারাপ বিষয়। জাজাকুমুল্লাহ খায়ের। আর তো অতএব এখানে প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু তো 40 হিজরি সনে মর্মান্তিক ভাবে শাহাদত বরণ করেছেন, কিন্তু আজকে এতদিন পরেও কি তার শোক পালনের জন্য আমরা এরকম কোন অনুষ্ঠান করতে পারি কিনা, শোক পালন দিবস বা এরকম ইন্তেকালের পরে কতদিন শোক পালন করা যায়? জাজাকুমুল্লাহ খায়ের। এখানে দুটা কথা বলবো, একটা হলো যে শোক পালনের নির্দেশ এবং তার পরিমাণ। প্রথমত উনি শাহাদত বর্ণনা করেছেন 61 হিজরিতে, 61 হিজরিতে শাহাদত বর্ণনা করেছেন, আর ওনার এই শাহাদতকে কেন্দ্র করে যারা মাতম করছে বা যারা শোক প্রকাশ করছে আমরা তাদেরকে প্রথমেই আল্লাহ রসুল সাল্লামের এই হাদিসটি বলে দিই যে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন যে لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على ميت فوق 3 ليال إلا على زوج 4 أشهر و10. رواه البخاري. বুখারীর বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন মৃত ব্যক্তির জন্য, এটা তো এই নির্দেশনাটা শুধুমাত্র মহিলাদের জন্য, আসলে পুরুষদের জন্য কোনো দিবস নাই, হ্যাঁ তাদের কোনো দিবস নাই যে কতদিন তারা শোক পালন করবে।
হ্যাঁ, তো মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা আল্লাহ এবং তার কেয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে তারা যেন তিন দিনের বেশি, তিন দিন বা তিন রাতের বেশি, তারা যেন কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মৃত ব্যক্তির জন্য শোক না মানায়। শুধুমাত্র কোন স্ত্রী তার স্বামী যদি মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। তাহলে স্পষ্টভাবে জানা যায় যে আসলে কোন ব্যক্তি যদি মারা যায়, হ্যাঁ, মারা যাওয়ার পর তিন দিনের বেশি তার শোক মানা যায় না। আর শোক মানা এই জন্য যায় না যে আমরা প্রত্যেকেই তো আল্লাহর দিকে ফিরে যাব, তাই নয় কি? আমাদের এই দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী জীবন, আমাদের প্রত্যেকেই দুনিয়া থেকে চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। কেউ আজকে যাবে, কেউ পরে যাবে। তাহলে যারা চলে গেছে, যে যাচ্ছে সে তার আমল নিয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করব। কিন্তু সে বলে তাদেরকে এভাবে স্মরণ রাখার মধ্যে কোনো হেকমত নাই, এর মধ্যে কোনো ফায়দা নেই, এটা একটি বিষয়। আর একটি বিষয় সেটা হলো এই যে ওনার বিষয়টা কেন্দ্র করে যারা নাকি এই শোক পালন করছে, আমরা তাদেরকে বলি যে ঠিক আছে, ওনাকে মাজলুম অবস্থায় শহীদ করা হয়েছে, তাই আপনারা তার পক্ষে আপনি শোক পালন করছেন। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় যে আসলে শাহাদত কি উনি একাই বর্ণনা করেছেন, একাই শাহাদত বরণ করেছেন? ওনার পূর্বেও তো আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শাহাদত শহীদ হয়েছেন, যেমন ওনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও কিন্তু শহীদ হয়েছেন, রমজানের 27 তারিখে ওনাকে শহীদ করা হয়েছে। নিঃসন্দেহে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই ফজিলত দৃষ্টিকোণে বেশি ফজিলতপূর্ণ ব্যক্তি। ঠিক তেমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি ফজিলতপূর্ণ ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও কিন্তু মাজলুম অবস্থায় ওনার বাড়িকে ঘেরাও করে, ওনার উপর জুলুম নির্যাতন করে ওনাকে জবাই করে শহীদ করা হয়েছে। এই জন্য উনি মাজলুম সুহাদা, সবচাইতে মাজলুম শহীদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তো ওনার ফজিলত কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও বেশি এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও বেশি। কিন্তু ওনারা কিন্তু তার দিবসকে ইয়াউমে তাজিয়া বা মাতমের দিবস মানায়। ঠিক তেমনি তার চাইতে ফজিলতপূর্ণ ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কিন্তু ওনাকেও ফজরের সালাত রত অবস্থায় ওনাকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, তাহলে ওনার শাহাদত দিবসকে কেন্দ্র করে কেন মাতম মানানো হয় না? ঠিক তেমনি তার চাইতে ফজিলতপূর্ণ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইন্তেকাল করেছেন, এবং এ সবার চাইতে পৃথিবীর সকল মানুষের চাইতে যিনি সর্বোত্তম ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন এবং তার ইন্তেকালের পর সাহাবায়ে কেরামরা ওনার ইন্তেকালের কথা শুনতেও পারছিলেন না। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে উনি বলেছিলেন যে আমার সামনে মুহাম্মদ সাল্লাম মারা গেছে, এই কথা বলবে আমি তার শরীর থেকে তার দেহ তার মাথাকে আমি আলাদা করে দিব, তার দুখণ্ডিত করে দিব। তো এই ধরনের মর্মান্তিক ঘটনা তো ইসলামের বহু ঘটেছে, বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ঘটেছে। কিন্তু যারা মনে করে যে এই শাহাদতকে কেন্দ্র করে শোক দিবস মানানো উচিত, তাহলে তাদেরকে বলবো যে শুধুমাত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কেন মানানো হচ্ছে? আসলে এই শোক দিবস মানানো অথবা জন্ম বা মৃত্যু বার্ষিকী কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, এটা শরীয়ত সাপোর্টই করে না। এগুলি হলো ইহুদ নাসারাদের কাজ, ঠিক আছে? তাহলে এখানে দুটো জিনিস, একটা হলে যে কোনো শোক দিবস মানানো এটাও যেমন শরীয়তে বৈধ নয়, ঠিক তেমনই যারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে যারা শোক মানাচ্ছে তাদেরকে বলবো যে শুধু ওনাকে কেন্দ্র করে কেন, ওনার চাইতে আরো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ব্যক্তি শহীদ হয়েছেন, তাহলে তাদের এই সেই দিবসটাকে শোক কেন মানানো হয় না? আর তারপরে যে কথাটা বলবো সেটা হলো কেউ যদি শোক মানায়ও তাহলে তার জন্য শুধুমাত্র তিন দিনের বৈধতা আছে। আর যেখানে আজকে প্রায় 1400 বছর অতিক্রম হয়ে গেল, তাহলে এখন পর্যন্ত তার শোক যে মানানো হচ্ছে, এই ধরনের শোক মানানোর বৈধতা শরীয়তে ইসলামের মধ্যে নাই। এসব কিছু নব আবিষ্কৃত জিনিস, বেদাতি জিনিস, এগুলি যারা করবে তাদের আমল আল্লাহ পাক কবুল করবেন না, এবং নিঃসন্দেহে তাদের এই কাজগুলি শরীয়ত বহির্ভূত কাজ, তাদের উচিত এই কাজগুলি থেকে ফিরে এসে সহি সুন্না মোতাবেক যেটা শরীয়ত যতটুকু সাপোর্ট করে সেই মোতাবেক তারা যেন আমল করে এবং এই বিদাতি কাজ যেন তারা ছেড়ে দেয়। জাযাকাল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইরান, অনেক সুন্দর একটা বিশ্লেষণ করার জন্য খুবই সংক্ষেপ আকারে। শেখ, আমরা পূর্বের আলোচনা শুনলাম যে আশুরা দিবসে সিয়াম পালনের ফজিলত সহি সুন্না মোতাবেক, কিন্তু আমাদের সমাজে একটা কথা খুব জোরালো ভাবে চালু আছে
যে আশুরা দিবসে সিয়াম পালন করলে নাকি একশত হজ ও উমরার মতো নেকি লাভ করা হয়, লাভ পাওয়া যায়। তো এই কথাটা আসলে কোন হাদিস আছে নাকি না কথার কথা বলা হয় থাকে, একটু বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। জি, আসলে একটু আগে যেটা বললাম যে আসলে আশুরাকে কেন্দ্র করে ইসলামের একটা সঠিক ইতিহাস আর একটা হলো বিকৃত ইতিহাস, এবং একটা সঠিক আমল আর একটা হলো মানুষরা নিজের পক্ষ থেকে কাল্পনিক ভাবে বানিয়েছে। এবং এই সবকিছু বানানোর পিছনে যেটা মূল কারণ, হোসাইন রাজিয়াল্লাহু তাআলার এই দিবসে শাহাদত বর্ণনা করা। তো এই হোসাইন রাজিয়াল্লাহু তাআলার শাহাদতকে কেন্দ্র করে মুসলমানের ভিতরে দুটা গ্রুপ হয়েছে। একটা হলো এই যে যারা নাকি আহলে বাইত সম্পর্কে অতিরঞ্জিত করে, বাড়াবাড়ি করে, যেমন শিয়া বা শিয়াদের মতো যারা আকিদা পোষণ করেন বেরেলভী, এরা যেরকম নাকি ওই দিনকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি কাজ করে, মাতম যেমন একটু শুনলেন যে তারা নিজের দুঃখ প্রকাশকে দুঃখ প্রকাশ করার জন্য তাজিয়া, হ্যাঁ, ওই দিন শোক প্রকাশের জন্য তারা অনেক রকম কর্মকাণ্ড করে থাকে। এর বিপরীত আর এক শ্রেণীর মানুষ আছে, তারা আবার ওই দিনকে কেন্দ্র করে তারা খুশি মানায়, হ্যাঁ, তারা চোখে সুরমা লাগায়, হ্যাঁ, আলাদা ভাবে তারা ওই দিনে গোসল করে এবং ওই দিনে খাওয়ার ভালো ব্যবস্থা করে, হ্যাঁ। এবং তো এই যে মানে দুই পক্ষে একজন ওই দিবসটাকে তার বিষয়ে বেশি ভালোবাসা প্রকাশ করতে যে বাড়াবাড়ি করে, আর এক শ্রেণীর মানুষ তারা আবার ওই বেদাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আবার আর একটি বেদাতের তারা আশ্রয় নিয়েছে, তারা অতিরঞ্জিত করেছে বাঁচতে যেও। কিন্তু সেই যেটা আহলে সুন্নাহ জামাতের যেটা আকীদা সেটা হলে এই দুই দলের মাঝখানে, সেটা হলেই আমরা এই ঘটনাকে আমরা অবশ্যই মানে দুঃখজনক ঘটনা মনে করি, কিন্তু এটাকে কেন্দ্র করে যে এই যে বাড়াবাড়ির দুইটা গ্রুপ আছে, এরা কিছু হাদিস বানান মানে তাদের এই আমলটাকে সাব্যস্ত করার জন্য হাদিস পর্যন্ত তারা বানিয়ে নিয়েছে। যেমন নাকি আপনি বললেন এই 10 তারিখে কেউ যদি ওমরা হজ করে তাহলে তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়, এগুলো হলো বানাওয়াট হাদিস, এগুলি হাদিসে কোনো অস্তিত্ব নাই, এগুলি সব বানাওয়াট হাদিস। ঠিক তেমনই আরেকটি বানাওয়াট হাদিস আপনাদেরকে শোনায় দেয়, সেটা হলেই যে তারা বলেছে যে আন্না মানিক তাহালা ইয়াউম আশুরা লাম ইয়ারবাদ মিন যালিকাল আম ও মানিক তাসালা ইয়াউম আশুরা লাম ইয়ামরুদ যালিকাল ইয়াউম ও আমসাল যালিক। ওলামায়ে কিরাম বলছেন যে আরেকটি হাদিস তারা মানে আরেক পক্ষ তারা বানিয়েছেন যে যে ব্যক্তি নাকি আশুরার দিনে সুরমা লাগাবে, হ্যাঁ, অথবা যে ব্যক্তি আশুরার দিনে গোসল করবে সে আর কোনো দিন অসুস্থ হবে। এগুলি বানাওয়াট হাদিস, যারা নাকি এই দিবসকে কেন্দ্র করে বাড়াবাড়ি করছে তারা কিন্তু এই ধরনের মন করা হাদিস বানিয়েছে। আর একটি হাদিস শোনেন, মৌজু হাদিস বানাওয়াট হাদিস, সেটা হলে আন্নাহু মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমে আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সুন্নাহ সাইর সানা। বলছেন যে ব্যক্তি তার পরিবারের উপর আশুরার দিনে দস্তরখান প্রসার করবে, মানে তাদেরকে যদি ভালো খাওয়ার আয়োজন করে, তাহলে আল্লাহ তাআলা তাদের উপর পুরা বছর প্রশস্ত করে দিবে। এগুলি বানাওয়াট হাদিস। এই বানাওয়াট হাদিসের কারণে আমি দেখেছি ইন্ডিয়া এবং পাকিস্তানে যে আশুরাই মহরমের দিনে তারা দস্তরখান ওসি করে, হ্যাঁ, তারা অনেক বড় বড় ডেকচিতে খাওয়া রান্না করে রাস্তার ধারে বসিয়ে মানুষদেরকে খানা খাওয়ায়, এই বানাওয়াট মিথ্যা হাদিসের উপর ভিত্তি করে। তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজের ভিতরে যা কিছু এগুলো কর্মকাণ্ড হচ্ছে, আর একটি কাজ করা হয় সেটা হলে সাবিল। দেখেছি যারা শিয়া এবং বেরেলভী যারা আছে তারা এই মহরমের 10 তারিখে তারা সাবিল লাগায়। সাবিল মানে হলে ফি সাবিলিল্লাহ মানুষদেরকে পানি এবং শরবত পান করায়। এর কারণটা হলে এই যে আর একটি মানে মিথ্যা ইতিহাস আছে যে তারাও ওনার এই ঘটনাকে কেন্দ্র করে এটাকে আরো বেশি রংচং চড়িয়ে এটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছেন। তারা বলেছেন যে হোসাইন অনুপতি সাহা শহীদ তো করা হয়েছে এবং ওনাকে পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, এরকম তারা বলে যে ওনাকে পানি পান করে দেওয়া হয়নি। এই জন্য তারা এই দিনে কি করে মানুষদেরকে ফ্রি পানি পান করায়। আসলে এই মর্মে যতগুলি বর্ণনা আছে অধিকাংশ বর্ণনা বানাওয়াট, এবং যে ইতিহাস যেটা আছে এটাও মিথ্যা ইতিহাস, এর সঠিক ইতিহাস অন্য ইতিহাস, যেটা আমরা পরবর্তী প্রশ্নতে ইনশাআল্লাহ নিয়ে আসবো। তাহলে আমরা এই প্রশ্নতে এতটুকু জানলাম, সেটা হলে যে এই দিবসকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে যে ফজিলতপূর্ণ যে কর্মকাণ্ডগুলি করা হয়, সেটা যাকাত দেওয়ার ক্ষেত্রে হোক অথবা বিশেষ কোনো ইবাদত করা হোক, সিয়াম পালন ছাড়া আশুরা দিবসে ওমরা করা হোক অথবা সুরমা লাগানো হোক, ভালো কাপড় পরানো হোক, মানুষকে খানা খাওয়ানো হোক, সাবিল লাগানো হোক, এগুলি সবগুলি হলো বেদাতের অন্তর্ভুক্ত, এগুলি কোন বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত নয়। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের শেখ। আসলে বিষয়টি আরেকটু মানে সংযুক্ত, সেটি ছিল যে এই দিনে সিয়াম পালন করলে নাকি 100 হজ অথবা 100 উমরা নাকি লেখা হয়, এরকম কি কোনো
এটাও কি জাল হাদিস? জি জি, এটাও জাল হাদিস। আসলে সহি হাদিস সেটা হলো যে আইয়ুকা ফিরা সানাত আল্লাতি কাবলাহু, অথবা হ্যাঁ যে এক বছরে যে অতীতের এক বছরে গুনাহ মাফ হয় এটাই বিশুদ্ধ হাদিস। অথবা বলা হয়েছে আফজালু সিয়াম বাদা সিয়াম রমাদান, রমজানের পর সর্বোত্তম সিয়াম এটা। কিন্তু যে এই সিয়ামের পর বিপরীত কারণে যে হ্যাঁ তাদেরকে যেটা আপনি বললেন এগুলো সব বানাওয়া হাদিস, সহি হাদিস নয়। জাজাকাল্লাহ খায়, জাজাকাল্লাহ খায় শেখ। তাহলে আরেকটা কথাও আমরা শুনে থাকি যে কারবালার ঘটনাকে আসলে আড় করার জন্য, কারবালার যে মর্মান্তিক ঘটনা তথা হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদতের বিষয়টি ঘটেছিল এই বিষয়টিকে মানুষের কাছ থেকে আড় করার জন্য নাকি এই দিনে সিয়ামের ব্যবস্থা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতেরা? আসলে এই কথাটা কি তাদের মিথ্যারোপ নাকি না এর কোনো ঘটনা আছে? জাজাকুমুল্লাহ খায়, আমার মনে হয় আমাদের আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই সিয়ামের সম্পর্ক এটা কিন্তু জি 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 এটা ওই দশে মানে 60 হিজরির পর থেকে আসলে সিয়াম পালন হচ্ছে না, বরং এই সিয়াম তো মুসা আলাইহিস সালামের যুগ থেকে মানুষরা পালন করে আসছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পাওয়ার পূর্বেও এই সিয়াম পালন করেছেন এবং তিনি নবুয়ত পাওয়ার পরেও, এমনকি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু এই দিনে সিয়াম পালন করেছেন, যেহেতু এটা বিশেষ আশুরার সিয়াম। এই সিয়ামটাকে বলা যে এটা আসলে ওই ঘটনাকে আর করার জন্য, এটা তারা মন গড়া কথা বলে অথবা হিংসামূলক ভাবে তারা হয়তো বলতে পারে, কিন্তু এটা আসলে বাস্তবতার সাথে কোনো এর মিল নেই। জাজাকাল্লাহ খায়রান শেখ। তাহলে একটু সারসংক্ষেপ জানতে চাই যে তাহলে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে, কারবালার ঘটনা মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি হবে? জি জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি, যে আসলে এটা নিয়ে আমাদের সমাজের ভিতরে দুটো ইতিহাস আছে, একটা হলো মনগড়া ইতিহাস বা সঠিক ইতিহাস নয়, আর আরেকটি হলো এই ঘটনাকে কেন্দ্র করে সঠিক ইতিহাস বানাওয়াট ইতিহাস, যেটা সেটা হলে সেখানে অনেক অতিরঞ্জিত এবং অতিরিক্ত করা হয়েছে এবং সেখানে কাউকে কারো বিষয়ে বেশি তহমত দেওয়া হয়েছে। যেমন ইয়াজিদের সম্পর্কে তারা বলা হয়েছে যে উনি হত্যার নির্দেশ দিয়েছেন এবং উনি ওনার মাথা মোবারক নিয়ে উনি লাঠি দিয়ে ওটাকে ঘুতেছেন বা কষা দিয়েছেন, এই ধরনের কিছু অতিরঞ্জিত কথা হয়। তা আসলে আমি যদি এখানে দর্শকের উদ্দেশ্যে আমি এখানে একটু বিষয়টা বলে দিই, যে আসলে প্রথমে যেটা বলেছি যে আহলে সুন্নাত জামাতের যেটা বক্তব্য সেটা হলে যে আসলে এই ঘটনাটা যে সত্যি মানে মর্মান্তিক ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলেই যে এই পৃথিবীটা হলো এটা মুসলমানদের জন্য এটা পরীক্ষামূলক জায়গা, হ্যাঁ পরীক্ষার জায়গা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন আল্লাহ পাক তাদেরকে অত বেশি বড় পরীক্ষা দেন, এবং এই পরীক্ষায় নিবজ্জিত হওয়া এটা সুনানুল আম্বিয়া নবী গুণের সুনান। আল্লাহ নবী সাল্লাম তিনি নিজে বলেছেন আশাদুল বালা ইয়াল আম্বিয়া তুম্মা সালেহুন তুম্মাল আমসাল ফাল আমসাল, মানে যে আল্লাহর যত বেশি নিকটবর্তী হবে আল্লাহ পাক তাদেরকে অত বেশি শক্ত এবং কঠিন পরীক্ষা দেয়। এই জন্য নবী রসুল গুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় বড় পরীক্ষা দিয়েছেন। আমরা কি ইতিহাস জানি না, হ্যাঁ, যে অনেক নবীদেরকে তাদের শরীরে আড়ি রেখে তাদের শরীরকে চিরে দুখণ্ডিত করা হয়েছে, এরকম ইতিহাস তো বহু আমরা জানি। অনেক নবীকে মাসে গিলে ফেলে দিয়েছে, তাই না কি? এগুলি ঘটনা ঘটেছে। তো এই জন্য আমাদেরকে আহলে সুন্নাত জামাত যেটা আকীদা সেটা হলেই যে ঘটনা যেটা ঘটেছে এটা নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা, কিন্তু এটা ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আর আরেকটি বিষয় সেটা হলো এই যে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে যে বাড়াবাড়ি কথা আছে সেটা ছেড়ে সঠিক যেটা বিষয় ইতিহাস যেটা বলে সেটা হলো যে আসলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু বায়াত করেছিলেন না ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে, এবং কুফাবাসীরা তারাও বায়াত করেছিল না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পেরেছিলেন যে কুফাবাসীরা বায়াত করে নাই, তখন উনি চিঠি লিখেছেন কুফাবাসীদের সম্পর্কে যে তারা কি চায়। তখন কুফাবাসীরা তাদের সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য উনি ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কিন্তু কুফায় পাঠিয়েছিলেন যে ওখানে যে দেখো আসলে মানুষের অবস্থাটা কি। তো মুসলিম বিন আকিল যখন কুফায় পৌঁছেছে যাওয়ার পর দেখে হ্যাঁ
ঘটনা সত্য যে ওখানে কুফাবাসীরা আসলে ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে তারা বায়াত করে নাই এবং তার তার শাসনটাকে তারা মেনে নেয় নাই, এবং তারা দাবি করছে যে তাদের কাছে যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যান তাহলে তারা তার হাতে বায়াত করে তাকে তারা খলিফা হিসেবে গ্রহণ করবে। তো মুসলিম বিন আকিল এই কথা জানার পর তিনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিয়েছেন যে আপনি তাহলে কুফায় চলে আসুন, এরা আপনার হাতে বায়াত করবে, এরা সবাই আপনার অপেক্ষা আছে। এই চিঠি পেয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইয়াউমুত তারবিয়া হ্যাঁ অর্থাৎ জিলহজের 8 তারিখে তিনি রওনা দিয়েছিলেন, হ্যাঁ যে ওখানে যাইবেন, যখন তিনি রওনা দিচ্ছিলেন তখন কিন্তু সাহাবিরাও তখন মদিনায় উপস্থিত ছিলেন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, হ্যাঁ ইবনে আমর এবং এমনকি ওনার ভাই মোহাম্মদ বিন আল হানাফিয়া তারাও উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকেই ওনাকে নিষেধ করেছে যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কুফায় যাচ্ছেন, আপনি ওই সম্প্রদায়ের কাছে যাচ্ছেন যেই সম্প্রদায় আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছে, তারাও কিন্তু তাকে নিয়ে যে সেখানে তারা শহীদ করেছে, আপনি তাদের কাছে যাচ্ছেন? ওনারা নিষেধ করেছেন, নিষেধ করেছেন দুটা কারণে, যে ওখানে নিষেধ গেলে ফেতনা হবে, আপনি যান না, আর আপনি যাদের কাছে যাচ্ছেন তারা গ্রহণযোগ্য ব্যক্তি নয়। তারপরেও কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছিলেন। আর মুসলিম বিন আকিল ওখানে যা কি করেছে, সে সেই কুফাবাসীদেরকে নিয়ে তার হাতে বায়াত করাইছে যে আপনার আমার হাতে বায়াত করেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আসার পূর্বে। তো কুফাবাসীরা যখন বায়াত করেছে এই খবরটি যখন ইয়াজিদ বিন মুআবিয়া জানতে পেরেছে তো তখন তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদ কমান্ডারকে তিনি কিছু সৈনিক দিয়ে তখন তিনি এই কুফার অবস্থাটাকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি পাঠান। আমি শুনলাম যে সেখানে মুসলিম বিন আকিলের উপর তারা হাতে তারা বায়াত করেছে, সেখানে তাকে পাঠানো হয়েছে যেন অবস্থার প্রেক্ষাপটে ওখানে যে বিষয়টা যেন নিয়ন্ত্রণ করে এজন্য পাঠানো হয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন কুফায় ঢুকেছে হ্যাঁ তখন মুসলিম বিন আকিল তার আসার কথা শুনতে পেরে, যেহেতু মুসলিম বিন আকিলের সাথে অনেক বড় জামাত ছিল, তার পক্ষে লোক ছিল, তারা উবাইদুল্লাহ বিন জিয়াদকে চারিপাশে ঘেরাও করে তাকে হত্যার হুমকি দেয়। যখন তাকে ঘেরাও করেছে তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ কিন্তু তাদেরকে ভয় দেখিয়েছে যে আমাকে যদি তোমরা কোন রকম ক্ষতি করার চেষ্টা করো তাহলে মনে রাখবে শাম থেকে সৈনিক এসে তোমাদের কিন্তু এর প্রতিশোধ নেবে। তখন শাম দেশের সৈনিকের যখন ভয় দেখাইছে তখন আস্তে আস্তে এই কুফাবাসীরা মুসলিম বিন আকিলের কাছ থেকে সরে গেছে। বলছে প্রথম অবস্থা যেখানে তাদের কাছে 4-5 হাজার মুসলমান ছিল, পরবর্তী জহরের সময় 4 হাজার মানুষ ছিল, আর সন্ধ্যা হতে হতে মুসলিম বিন আকিলের কাছ থেকে সবাই চলে যেতে যেতে মাত্র 30 জন মানুষ তার আশপাশে ছিল, এরকম বলা হয়, মানে কিছু সংখ্যক মানুষ ছিল। সেই অবস্থায় উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সৈনিকরা মুসলিম বিন আকিলকে চারিপাশে থেকে ঘেরাও করে নেয় এবং তাকে হত্যা করতে চায়। তখন মুসলিম বিন আকিল বলে যে আমাকে একটা চিঠি লেখার অনুমতি দেন, আমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে নিষেধ করার জন্য আমি একটা চিঠি লিখতে চাই। তখন তিনি চিঠি লেখে যে হে হোসাইন, আপনি আসবেন না, যেহেতু যারা আপনাকে আসার জন্য আহ্বান করেছিল তারা ধোকাবাজ, তারা আমার সাথে ধোকাবাজি করেছে, হ্যাঁ তারা আমাকে সহযোগিতা করার নাম দিয়ে আমাকে এখানে নিয়ে এসে এখন আমার পাশে তারা কেউ নেই, অথবা আপনি আসেন না, আপনি ফিরে যান। তো তখন পর্যন্ত হোসাইন রাদিয়াল্লাহু আনহু অলরেডি মদিনা থেকে তিনি প্রায় ইরাকের বর্ডার পর্যন্ত প্রায় চলে আসছেন, আর সেই সময় যখন তার হাতে চিঠি পড়েছে তখন তিনি আর পিছনে ব্যাক না করে তিনি ইচ্ছা করলেন যে আমি সরাসরি ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে আমি চলে যাই। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে ব্যাক না করে তিনি ইয়াজিদ বিন মুআবিয়ার উদ্দেশ্যে, তিনি শাম দেশের উদ্দেশ্যে তিনি কুফার দিকে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন শামের দিকে যাচ্ছেন, আর এই দিকে মুসলিম বিন আকিলকে অলরেডি উবাইদুল্লাহ বিন জিয়াদ সে শহীদ করে ফেলে দিয়েছে, যেহেতু তাকে একা পেয়েছে বা কয়েকজন তার সাথী পেয়েছে শহীদ করে দিয়েছে। তারপরে যখন তারা জানতে পারলো যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহপাঠীদেরকে নিয়ে তিনি প্রবেশ করেছেন এবং তিনি অলরেডি আসতেছেন, তখন শাম যাওয়ার পথে কারবালা স্থানে ওনাকে ওনারা ঘেরাও করে নেয়। যখন ওনাকে ঘেরাও করে তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন যে দেখুন আমি আসলে কুফার উদ্দেশ্যে রওনা দিই নাই, আমি এখন চাচ্ছি হ্যাঁ যে আমাকে ইয়াজিদের কাছে আমাকে ফেরত যেতে দাও, অথবা আমি যে মদিনা থেকে আসছি আমাকে সেখানে আবার ফেরত যেতে দাও, অথবা মুসলমানের কোথাও যদি মুজাহিদিন থাকে তাহলে সেই মুজাহিদিনদের কাছে আমাকে ফেরত দাও, আমরা তাদের কাছে তার কাছে যেতে চাই। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে বাধ্য করে যে না, আপনাকে এই 3টা শর্ত কোনোটাই মানা যাবে না, আপনার জন্য একটাই উপায়, সেটা হলে যে আমার হাতে আপনাকে বায়াত করতে। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন অবশ্যই তিনি
অস্বীকার করেছেন এবং তিনি এটা মানেন নাই যে কখনো হতে পারে না, আপনার হাতে বায়াত করব না, আপনি আমাকে ইয়াজিদ বিন মুয়াবের কাছে পাঠান, হ্যাঁ এটা আপনি করতে পারেন। তো ওরা তাকে ওনাকে সুযোগ না দিয়ে তখন জুলুম করে ওনাকে সেখানে শহীদ করা হয়েছে। তো যখন এই খবরটি ইয়াজিদ বিন মুয়াবিয়া জানতে পেরেছেন তখন তিনি আফসোস করেছেন এবং ওনার পরিবারের যে সমস্ত সদস্যগুলি জীবিত ছিল তাদেরকে তিনি সসম্মানে তার রাজদরবারে তিনি নিয়ে গেছেন এবং তাদেরকে তিনি সম্মানের সাথে আপ্যায়ন করেছেন এবং পরবর্তীতে তাদেরকে সম্মানের সাথে আবার মদিনায় উনি ফেরত পাঠিয়েছেন। তো এটা হলো সঠিক ইতিহাস। তো এই ইতিহাসকে কেন্দ্র করে, ঠিক আছে, যেহেতু এটা একটি ইতিহাস, আর একটি ইতিহাস সেটা হলে যে সরাসরি ইয়াজিদ বিন মুয়াবিয়াকে দোষী করা হচ্ছে যে উনি সরাসরি হত্যা করেছেন বা হত্যা করার নির্দেশ দিয়েছেন। আসলে উনি হত্যা করেন নাই, হত্যা করার নির্দেশ দেন নাই, উনি আসলে এলাকার অবস্থাটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে বাহিনীকে পাঠিয়েছিল সেই বাহিনী তারা অতিরঞ্জিত করেছে এবং তারা অতিরিক্ত করেছে। তো যাই হোক, এটা হলো মূল ঘটনা। তো এই প্রসঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেটা আকীদা সেটা হলে ওনারা বলেন যে আসলে ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু নিয়ন্ত্রণ করতে পাঠালো, তিনি নির্দেশ না দিল, হ্যাঁ তার শাসন অবস্থায় তিনি যে শহীদ হয়েছেন, তো যারা শহীদ করেছে হ্যাঁ তার বিষয়ে তিনি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নাই, তার কোনো প্রতিশোধ তিনি নেন নাই। এই জন্য তারা বলে যে উনি যে একেবারে দায় মুক্ত এটা বলা যেতে পারে না। এই জন্য আহলে সুন্নাহ জামাতের আকীদা সেটা হলো যে ইয়াজিদ বিন মুয়াবিয়া উনি একটা সাধারণ মানুষের মতো একটা মানুষ এবং অন্যান্য বাদশার মতো তিনি একটি বাদশা, অন্যান্য বাদশা তাদের মধ্যে যেমন কিছু ভালো আমল আছে খারাপ আমল আছে, তো ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছেও অনেক কিছু ভালো আমল আছে আর তার মধ্যে এটা একটি খারাপ আমল আছে। তো যেহেতু ভালো মন্দ মিলেই মানুষ, অতএব তার বিষয়টি আমরা তাকে পরিপূর্ণ মুসলমানও মনে করি না এবং তারা কাফেরও মনে করি না, তার বিষয়টি আমরা আল্লাহর দিকে সুপুর্দ করি। হ্যাঁ আল্লাহই ভালো জানেন উনি কেন করেছেন, কি মনে করেছেন, তার এই ওজরটা আল্লাহ পাক কবুল করবেন কিনা, হ্যাঁ আল্লাহ তাকে শাস্তি দিবেন নাকি চিরস্থায়ী জাহান্নামে বানাবেন নাকি ক্ষমা করে জান্নাত দিবেন, এটা আল্লাহর দিকে আমরা ফিরে দেব। অতএব এখন যারা তাকে নিয়ে যারা অতিরঞ্জিত কিছু কথা বলছে এবং তাকে লানত করে অভিশাপ করে চিরস্থায়ী জাহান্নামে বলে কাফের বলে, আমরা বলবো যে তাদের এই কথাটি সঠিক নয়। ঠিক এর বিপরীত কেউ যদি তাকে মনে করে যে না তিনি নিষ্পাপ, একেবারে তাকে যদি সাহাবীর মর্যাদা দেয় তাহলে তার সেটা বলবো এটাও ঠিক নয়। বরং আহলুস সুন্নাহ জামাত এবং সহি আকিদার যেটা দাবি সেটা হলে এই দুই দলের মাঝখানে আকিদা যে আমরা বিষয়টা আল্লাহর দিকে সুপুর্দ করব, আমরা এটা নিয়ে কারো বিষয়ে কোনো বাড়াবাড়ি কথা বলবো না। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, আল্লাহ পাক হয়তোবা এই ঘটনার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং ইয়াজিদের সাথে তিনি কি আচরণ করবেন সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক যেন আমাদেরকে বিষয়টি সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান শেখ। অতি সংক্ষেপে হলেও কারবালা কেন্দ্রিক যে মর্মান্তিক ঘটনা সেই ঘটনার সারসংক্ষেপ আপনি উপস্থাপন করেছেন, এজন্য দোয়া করি আল্লাহ আপনার এলম ও আমলে বরকত দান করুন এবং আমরা যারা শুনলাম আমরাও যেন এই বিষয়টির বাস্তবতা অনুধাবন করতে পারি সে তৌফিক আল্লাহ দান করুন। তবে আমরা যেটা অনুভব করে থাকি সেটি হচ্ছে যে শিয়া রাফেজি বা খারেজি পন্থী কিছু লেখক সাহিত্যিক এবং শাসক তাদের অনুপ্রেরণায় তাদের চেষ্টায় বিশেষ করে ভারতবর্ষে এর প্রভাবটা ছড়িয়েছে। তার একটি নমুনা যেমন আমরা বাংলাদেশে বিষাদ সিন্ধু মীর মুশারফের লেখা একটি কাল্পনিক উপন্যাস, সেই উপন্যাসটি তিনি কল্পনাপ্রসূত ভাবে লিখেছেন কারবালার ঘটনাকে, এটাকেই আমরা মুসলিম সমাজ ভারতের মুসলিম এটি হচ্ছে আসল ঘটনা, কিন্তু এগুলি তো আসলে কল্পনাপ্রসূত ঘটনা তার লেখা, এসব কারণে বাংলাদেশ এই বিষয়ে। অতএব আমরা নির্ভরযোগ্য সূত্রে আল্লাহর অতএব আমরা এই লেখাগুলি পড়ে বর্তমান বিশেষজ্ঞ ব্যক্তিদের লেখাগুলি পড়ে আমরা বাস্তব ঘটনাটাকে অনুধাবন করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমাদের আকীদা ও বিশ্বাস না চরমপন্থ হবে, অতি উগ্রপন্থ হবে এবং শৈথিল্য হবে না, বরং আমাদের মধ্যম পন্থ অবলম্বন করতে হবে। শেখের আলোচনা থেকে আমরা এটাই অনুধাবন করতে পেরেছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক ইনায়াত করেন। সবশেষে আমরা ধন্যবাদ জানানোর আগে
কোন দর্শক শ্রোতা ভাইয়ের যদি সওয়াল থেকে থাকে তাহলে পেশ করার জন্য অনুরোধ করছি। মহতারাম আলী হায়দার ভাই, যদি কারো সওয়াল থেকে থাকে তাহলে পেশ করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রশ্ন কয়েকজন হাত তুলেছেন, আমি একজন একজন করে শুরু দিচ্ছি। জাহাঙ্গীর ভাই, আমি আনমিউট করে দিচ্ছি, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় থেকে শুরু হয়েছে এবং ইয়ামাল জাহিলিয়াতের সময় ওই রোজাটা রাখা হইতো এবং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি রাখছেন, তাহলে উনি কি জানতেন না যে এটা কিসের রোজা? কারণ ওই যে মদিনাতে যাওয়ার পরে উনি জানলেন যে ইহুদিরা এটা রাখে এই জন্য, এবং উনি পরে বললেন যে আমি বাইচা থাকলে আমি দুইটা রোজা রাখবো। তো এটা আমার কাছে একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল। জাযাকাল্লাহ খায়র। জাদুল ভাই, ডাইরেক্ট উত্তর দেব নাকি? জি 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 জি, জাযাকাল্লাহ। আসলে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আলেমুল গায়ব নন। হ্যাঁ, তিনি অতটুকুই জানতেন যতটুকু আল্লাহ পাক ওনাকে জানিয়েছেন। তো যেহেতু এই সিয়ামটি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলাম আসার পূর্বেও এই সিয়ামটা মানুষ পালন করে আসছে, কিন্তু কেন করে আসছে, কেন করে আসছে বিষয়টা হয়তো আল্লাহ নবী সাল্লামের কাছে এটা তখন পর্যন্ত স্পষ্ট ছিল না। তিনি তার পূর্ব থেকে তার দাদা, তার বংশধর বা তার প্রতিবেশী আত্মীয় স্বজন, তারা যে এই দিবসকে কেন্দ্র করে বিশেষভাবে সিয়াম পালন করে আসছে, নিঃসন্দেহে তিনিও ওইভাবে পালন করে আসছেন, কিন্তু আসলে মূল কারণ কি, এই কারণটা কিন্তু তিনি জানতে পারলেন মূলত মদিনায় হিজরত করতে যখন এসেছেন তখন। হ্যাঁ, তখন যখন দেখলেন যে ইহুদিরা শুধু সিয়াম পালন করেন তা না, হাদিসে যদিও সিয়ামের কথা আছে কিন্তু তারা কিন্তু এই আশুরাই মহরমকে কেন্দ্র করে আরো কিছু অনুষ্ঠানের কথা করতো, তারা আনন্দ ফুর্তি করতো এবং তারা হ্যাঁ বিশেষ খাওয়ার আয়োজন করতো, হ্যাঁ তারা শুক্রিয়াতান আরো অনেক কিছু কর্মকাণ্ড করতো। এগুলি কি দেখে যে তাদেরকে বলছে যে তোমরা এই দিনটাকে লেমাজা তো আজিম, এটাকে বড় করে কেন দেখো, এটাকে এত সম্মান কেন দাও তোমরা? তখন তারা বলেছে যে আসলে এই দিনটা তো সম্মানিত দিন, আর সম্মানিত দিন এই জন্য যে এই দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আযাদ দিয়েছে। তো এই এতটুকুই আমরা আসলে হাদিস থেকে যতটুকু বুঝেছি বা আমরা যতটুকু বুঝতে পারছি, এইভাবেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এখন আসলে সঠিক বাস্তবতা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, এটা তো আমরা এতটুকু জানলাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আগের থেকেই জানতেন তাহলে প্রশ্ন করার কোনো অর্থ ছিল না। আর আপনার প্রশ্ন একেবারে জায়গা মতো সুন্দর প্রশ্ন করেছেন, এবং এটা একটু খটকা আপনার যে অন্তর বেঁধেছে এটা অযৌক্তিক নয়, এটা যুক্তিক খটকা। জি জাহাঙ্গীর ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তবে জাহাঙ্গীর ভাই আর একটা প্রশ্নের অংশ কিন্তু ভুলে গেছেন, সেটা হলে এই প্রশ্নটা উনি আগে একবার করেছিলেন, সেটা হলে যে আসলে তাহলে বোঝা গেল যে কোন বিষয় নিয়ামত পেয়ে কোন শুক্রিয়াতান যদি নফল সিয়াম যদি পালন করে এটা যদি বৈধ হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই দিনে নবুয়ত পালেন, তিনি যেই দিনে আগমন করলেন, ওনার আগমনকে কেন্দ্র করে আমরা যদি শুক্রিয়াতান কোনো ইবাদত করি তাহলে সেটা বৈধ হবে কিনা? কি জাহাঙ্গীর ভাই, আমার প্রশ্ন ঠিক আছে? তাহলে আমরা যদি শুক্রিয়াতান আমাদের দিবসকে কেন্দ্র করে শ্যাম পালন করি তাই নাকি, এটা করা যাবে কিনা? তা আসলে এই বিষয়ে বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বিষয়ে যতটুকু আমরা পেয়েছি আমরা ওই বিষয়ে অতটুকুই মানবো, ওটার উপর কিয়াস করে ভিত্তি করে, যেহেতু সাহাবায়ে কেরাম ওনারাও এটাই কিয়াস করেন নাই, ওনারাও এই প্রশ্ন উঠান নাই, ওনারাও এটা বোঝার চেষ্টা করেন নাই যে যখন আল্লাহ মুসা আলাইহিস সালাম যদি নাজাত পেয়ে থাকেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে হত্যা করতে এসেছিল মুশরিকরা, আর উনি যে নাজাত পেয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তাহলে সেই দিবসকে কেন্দ্র করে আমরা যদি নফল সিয়াম পালন করি তাহলে করতে পারবো কিনা? তো এই ধরনের মানে এই ধরনের প্রশ্ন তাদের মাথায় আসে নাই, তারাও করে নাই, আর শরীয়ত এটাকে মানে গুরুত্ব দেয় নাই। আর আসলে আমাদের শরীয়ত ইসলামের মধ্যে শুধু এই দিবসটাকে কেন্দ্র করে এতটুকু বর্ণনা পাওয়া যায়, কিন্তু শরীয়তের মধ্যে
অন্য কোন দিবসকে কেন্দ্র করে, ওনার জন্মদিবসকে কেন্দ্র করে, ওনার মৃত্যুকে কেন্দ্র করে, ওনার ওহির প্রাপ্ত দিবসকে কেন্দ্র করে কোন রকমের আনুষ্ঠানিকতা, সেটা যদিও ইবাদতের রূপ দিয়ে হোক অথবা আনন্দ ফুর্তির মাধ্যমে হোক না কেন, কোনো কিছুই কিন্তু শরীয়ত সাপোর্ট করে না। হ্যাঁ, শরীয়ত সাপোর্ট করে না। জি, জাযাকাল্লাহ ভাই। এই কথার ইয়েতে আমার আর একটা প্রশ্ন। জি, এই দিবসগুলিতে আমরা কোনো উদযাপন করি না, ঠিক আছে, কিন্তু যেহেতু কোনো নিষেধ নাই তো করলে কি কোনো অসুবিধা আছে? এটা হয়তো সুন্নতি আমল হলো না, কিন্তু আমল তো হলো, একটা নফল আমল। জি, এখানে একটা উসুল আপনাকে জানতে হবে, সেটা হলো একটা হলো ইবাদা আর একটা হলো আদা। ইবাদত মানে যেই কাজটি মানুষ আল্লাহর সন্তুষ্টর জন্য করে, আর একটা হলো মানুষ যেটা নিজ ইচ্ছায় স্বভাবগত ভাবে করে, এমনি যেটা করে, দুনিয়াবি কোনো প্রয়োজন মনে করে। দুটার মধ্যে পার্থক্য হলো এই যে ইবাদতের বিষয়ে প্রথমে হলো না, মানে কোনো ইবাদত করা যাবে না, তবে ওই ইবাদতটা করতে হবে যেই ইবাদত সম্পর্কে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত করে তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে এই ইবাদতের মর্মে আপনার কাছে কোনো দলিল আছে কিনা, যদি দলিল থাকে তাহলে করবে, না হলে করা যাবে না। এর বিপরীত যেটা আদা, অভ্যাসগত ভাবে যেটা আমরা করে থাকি, এই বিষয়ে আমরা অভ্যাসগত ভাবে যা কিছু করবো সব প্রথমে হলো হ্যাঁ জায়েজ, সবকিছু জায়েজ, তবে শুধু ওটা করা যাবে না যে বিষয়ে শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে। মানে দুটা দুই রকম, ইবাদত আগে না, তারপরে দলিল থাকলে হ্যাঁ, আর অভ্যাসগত ভাবে যেটা সেটা হলো প্রথমে হ্যাঁ আর এরপরে না, ওটা যে বিষয়ে না এসেছে। তাহলে আপনি যেটা বললেন যে আমরা যদি ওটাকে কেন্দ্র করে এমনি যদি করি তাহলে এমনি করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে এই জন্য, হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে ওমা আতা কুমুর রসুল ফাকুজ, রসুল যা দেয় যতটুকু দেয় তোমরা সেটা নাও, এবং রসুল যেটা দেন নাই ওমা নাহাকু মানুহ ফান্ত, নিষেধ করেছে তোমরা বিরত থাকো। আল্লাহ রসুল নিষেধ করেছেন মান আহাদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমার দিনের মধ্যে নতুন কিছু করলো, অর্থাৎ এমন কোন আমল করলো যেটা আমি করি নাই। তিনি আরেকটি বর্ণনা বলেছেন মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যেই কাজের আমি নির্দেশ দেই নাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু নিজে করেন নাই, করার নির্দেশ দেয় নাই, সেহেতু আমরা ইচ্ছা করে কোনো কাজ ওই দিনে করতে পারবো না। জি, জাযাকাল্লাহ ভাই। জাঙ্গিল ভাই, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। উত্তম আদর্শ মুসলিমের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে অনর্থক কোনো কাজ করবে না, অনর্থক টাকা খরচ করবে না, অনর্থক সময় ব্যয় করবে না, অনর্থক ইবাদত হোক আদত হোক কিছু কাজই করবে না। অতএব আমরা এই বিষয়টি খেয়াল রাখবো ইনশাল্লাহ। ভাই, পরবর্তী প্রশ্ন, আমরা আর দুটি প্রশ্ন নিব, সময় আমাদের শেষ হয়ে গেছে, আমরা আর দুটি প্রশ্ন নিব। সাইফুল ইসলাম ভাই প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই নাম বলে বলেন কোথা থেকে প্রশ্ন করছেন একটু বললে ভালো হতো। জাহাঙ্গীর ভাই মনে হয় কানাডা থেকে বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা রাখি তাহলে এর থেকে কি সওয়াব পাবো, বা যে কোনো কাজ রাখতে না পারি বা শুধু দশটাই রাখি, এটা ব্যাপারে একটু বলেন। বিরোধিতা করতেও বলছেন, দুটাই তার নির্দেশ। এই জন্য পরিপূর্ণ সওয়াবের অধিকারী ওই ব্যক্তি হবে যে 10 তারিখে শ্যাম পালন করবে, তার সাথে আর একটি শ্যাম পালন করে ইহুদিদের বিরোধিতা করবে, তবেই সে পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে।
এখন কোন ব্যক্তি যদি শুধু 10 তারিখের সিয়াম পালন করে তাহলে আল্লাহর রাসূলের আরেকটি নির্দেশনা সে অমান্য করলো, সেহেতু সে অবশ্যই পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে না। তবে ওলামায়ে কেরাম বলছেন সে যদি কোনো ওজর বশত না অপারগতার কারণে, অর্থাৎ তার পক্ষে দুই দিন সিয়াম পালন করা সম্ভব হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে যদি সে 10 তারিখেই সিয়াম পালন করে তাহলে ইনশাআল্লাহ তার এই সিয়াম আল্লাহর কাছে কবুল হবে এবং সে সওয়াবের অধিকার হবে ইনশাআল্লাহ, যদি অপারগতার কারণে হয়। অন্যথায় শুধু 10 তারিখে সিয়াম পালন করে ওলামায়ে কেরাম অপছন্দনীয় বলেছেন, কারাহাতের সাথে বলেছেন যে এটা অপছন্দনীয়, যেহেতু মুখালিফাত হচ্ছে না বিরোধিতা হচ্ছে না। জি ভাই সাইবুল ভাই, জাযাকাল্লাহু খাইরান। আমরা লাস্ট আরেকটি প্রশ্ন নিয়ে শেষ করতে চাই। আব্দুল্লাহ দামান থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল যে আমি কিছু জায়গায় পড়েছি যে 11 তারিখের হাদিসগুলো বলে জঈফ, এই বিষয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। আব্দুল্লাহ নাকি ছোট বাচ্চা? জি আমরাও মানে 10 এর সাথে 11 মিলিয়ে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আলোচনায় বলেছি যে 10 এর সাথে 11 মিলার যে হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস মুসনাদে ইমাম আহমদে এবং সহি ইবনে খুজাইমা যে বর্ণিত হয়েছে হাদিসটি জঈফ, এবং সে হাদিসটি দুটি শব্দ এসেছে, সোমু ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু। আরেকটি বর্ণনা আছে সোমু ইয়াওমান কাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, দুই হাদিসের দুই শব্দই জঈফ সূত্রে। এই জন্য এই হাদিসকে কেন্দ্র করে মানে এটা বলা যে পরের দিন শ্যাম পালন করা, ওলামায়ে কেরাম বলছেন হ্যাঁ এটা হাদিস যেহেতু জঈফ অতএব এখান থেকে দলিল নেওয়া যাবে না, কিন্তু সকল আলেমদের একমত সেটা হলে এই যেহেতু বিরোধিতা 11 তারিখে রাখার মাধ্যমেও হয়ে যাচ্ছে, যদিও আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি 9 তারিখ মিলাবো, কিন্তু উদ্দেশ্য যেহেতু বিরোধিতা করা বা মুখালিফাত করা, সেই মুখালিফাতটা 11 তারিখের সিয়াম পালন করার মাধ্যমে সেটা কিন্তু মানে হাসিল উদ্দেশ্যটা হাসিল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সকল আলেমদের একমত যদি কেউ 9-10 রাখে এটাও হবে, আর 10-11 রাখলে সেটাও হবে, কিন্তু আমরা এটাও বলেছি যেহেতু হাদিসের শব্দের দাবি হলেই 9-10 অথব 9-10টাই উত্তম বেশি পারিত পক্ষে এটাই রাখার চেষ্টা করতে হবে। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি আজকের প্রশ্নোত্তর পর্বে। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আখতার ভাই, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার এই শ্রম এবং ত্যাগ আল্লাহ কবুল করুন, এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন দর্শক শ্রোতা হিসাবে আল্লাহ আমাদের সকলের এই সময়কে নেক হিসাবে কবুল, নেকি হিসাবে আল্লাহ আমাদের খাতায় লিপিবদ্ধ করুন। সবশেষে আমরা সৌদি আরব এবং আরব বিশ্বের 9-10 তারিখ কোন দিন হবে সেটি আমরা জানতে পেরেছি, আগামী বুধবার অর্থাৎ আগামীকাল এবং পরশুদিন 9 এবং 10 তারিখ চন্দ্রের হিসাব অনুযায়ী, যদিও ক্যালেন্ডারের হিসাবে কিছুটা ভিন্নতা দেখা গেছে, আজকে 9 তারিখ ছিল ক্যালেন্ডার হিসাবে কিন্তু আসলে চন্দ্রের হিসাব অনুযায়ী আগামীকাল 9 তারিখ এবং পরের দিন বৃহস্পতিবার 10 তারিখ। অতএব আমরা 9 এবং 10 তারিখ সিয়াম পালন করার চেষ্টা করব, সেই সাথে পূর্বাঞ্চলীয় দেশ বাংলাদেশ এবং ইন্ডিয়া অঞ্চলে যারা বসবাস করছি তারা বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ 19 এবং 20 তারিখ এই দুই দিন সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহখাতা মাফ করুন, যারা আমরা উপস্থিত হয়েছি অংশগ্রহণ করেছি আল্লাহ আমাদের সকলের গুনাহখাতা মাফ করুন, আমাদের হালাল রুজিতে বরকত দান করুন, আল্লাহ আমাদের এলম ও আমলে বরকত দান করুন। সকলকে ধন্যবাদ জানাই, সেই সাথে যে আমাদের আলী হায়দার ভাই হোস্ট হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তার হায়াতে তৈবা দান করুন। সবশেষে সকলের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে আমরা শেষ করছি কাফফারাতুল মজলিস পড়ে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ হায়াতে বাঁচালে আবার পরবর্তী কোন অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।